শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। কে হবে চ্যাম্পিয়ন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা, ভবিষ্যৎবাণীও করেছেন কেউ কেউ। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী এই প্রথম নয়, এর আগে ফল দা অক্টোপাস, উট, বিড়াল সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে ভবিষ্যতের ফল। কখনো তা সত্য হয়েছে, কখনো মেলেনি পূর্বের অনুমান। সে ধারাবাহিকতায় ফিফা ভিডিও গেমের নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস করেছে এক ভবিষ্যৎবাণী, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা, ফাইনালে মেসির একমাত্র গোলে হারাবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে, এমন ভবিষ্যৎবাণী করে প্রতিষ্ঠানটি। হাইফরমোশন 2 প্রযুক্তি ব্যবহার করে টুর্নামেন্টের 64 ম্যাচের গতি প্রকৃতি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি এ ভবিষ্যৎবাণী করেছে। প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলের পাশাপাশি গোলদাতাদের নামও জানিয়েছে ইএ স্পোর্টস। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের দুটি পুরস্কারই জিতবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফাইনাল সহ পুরো আসরে মোট 8টি গোল করবেন লিও। দ্বিতীয় সর্বোচ্চ গোল করবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নেদারল্যান্ডসের মেম্পিস ডিফাই। সবশেষ 3 বিশ্বকাপেই মিলে গিয়েছিল ইএ স্পোর্টস এর ভবিষ্যৎবাণী। তাদের হিসেবকে সত্য করে শিরোপা জয়লাভ করে ইউরোপের 3 দেশ, স্পেন, জার্মান এবং ফ্রান্স। এবারের ভবিষ্যৎ বাণীও কি মিলে যাবে, সেই প্রশ্ন না হয় সময়ের কাছেই তোলা থাকবে।